আজ থেকে 43 বছর আগে এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে গিয়েছেন এবং আজকের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সম্মেলনে ঢাকায় উপস্থিত হওয়ার কথা ছিল। আমরা সারা বাংলাদেশের ন্যায় সিলেট থেকে আমরা ছাত্রদলের নেতৃবৃন্দ, তৎকালীন সময়ে আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম, আমরা আমাদের সিলেট জেলার সমস্ত ছাত্রনেতৃবৃন্দকে নিয়ে ঢাকা অভিমুখে যখন যাই, এই দিনেই কিন্তু এই আজকের ফেসিস সরকার শেখ হাসিনা আসে এই সাধারণ রহমতুল্লাহ মাজারে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে সিলেটে এসেছিলেন। ওই দিন সুরমা মেলে ওনারাও গিয়েছেন, আমরাও সম্মেলনের উদ্দেশ্যে যাত্রা শুরু শায়েস্তাগঞ্জে গিয়ে আমরা শুনলাম যে আমাদের নেতা কিছু উচ্ছৃঙ্খল সেনাবাহিনী দ্বারা নিহত হয়েছে। আমরা তখন বিশ্বাস করতে পারিনি, আমরা মনে করছি এই প্রভাবটা আওয়ামী লীগের এরাই, কিন্তু কিছুদিন যেতেই দেখা যায় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা মুজিবপুর খুলে ওনারা আগে এদিক এদিক সবাই নিয়ে পালিয়ে যাচ্ছে। আমরা কিন্তু থামি নাই, আমরা ঢাকা অভিমুখে রওনা দিলাম। কিছুক্ষণ পরেই দেখলাম যে মিডিয়ার ক্যাম্পে ব্ল্যাক অর্থনীত এবং অপোজিট সাইড থেকে ট্রেনগুলো আসতেছে, প্রত্যেকটা ট্রেনে মানুষ কান্নায়, প্রত্যেকটা মানুষে এই তখন 43টার এবং মোবাইল তখন 43টার ছিল, সবাই শুনে শুনে বলতেছে জিয়াউর রহমানকে মেরে ফেলেছে এবং প্রত্যেকটা লোক কান্নায় ভেঙে পড়ছে। আমরা আখাউড়া থেকে বামনবাড়িয়ার দিকে যখন ঢাকা অভিমুখে যাই, এই সময় এই হাসিনা সরকারের অন্যতম আত্মীয় ইসেমিয়াবাদ ছিলেন বাংলাদেশ রেলওয়ের চার্জে, তখন তিনি এই ট্রেনে আমাদের সঙ্গে ছিলেন। হঠাৎ করে আখাউড়া এবং বামনবাড়িয়ার মধ্যখানে দেখলাম ট্রেনটা থেমে গেল এবং শেখ হাসিনা ওয়াজেদ এবং তার মেয়ে পুতুল এবং শেখ সেলিম বুরকা পরে নেমে গেলেন, ট্রেন ছেড়ে আবার ছেড়ে দিল। আমরা স্লোগান দিলাম, আমরা কমলাপুর স্টেশনে পৌঁছা মাত্রই সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই সময় দেখলাম খবর আসলো যে ওনাকে ভারতের সেই বর্ডারের কাছ থেকে ওনাকে ধরে নিয়ে ফিরে নিয়ে আসছে। আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছা মাত্রই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্রদলের মিছিল সম্মেলনের উদ্দেশ্যে আসছে এবং সেই মিছিল আমরা তখন প্রথম ছাত্রদলের সমন্বিতভাবে মির্জা আব্বাস তখন এই কমলাপুর ওনাদের এরিয়া থেকে আমাদের মিছিল শুরু হলো এবং এই মিছিলের কয়েক ঘন্টার মধ্যে ঢাকা শহর মানুষের লুকের কারণ তখন লাশ আসে নাই, কিন্তু তখনও মানুষ সমস্ত ঢাকার যেন একটা মানুষের কান্না রাহাজারি এবং প্রত্যেকটা মানুষের মধ্যে যে ক্ষোভ সেটা আমার জীবনে আর কখনো দেখিনি। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, আপনাদের সবাই জানা উচিত মুসলিম উম্মার অন্যতম নেতা ছিলেন, যিনি সার্ক গঠন করেছিলেন, যিনি ইসলামিক উম্মা গঠন করেছিলেন,